বিদ্যুৎ পরিষেবা প্রদান করা একটা চ্যালেঞ্জিং বিষয় সামনে দুর্গাপূজা আসছে তারপরেই রয়েছে দীপাবলি উৎসব এই সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে পুজোর দিনগুলোতে সমগ্র রাজ্যে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় তার জন্য বেশ কিছু কাজ করছে বিদ্যুৎ নিগম বিদ্যুৎ পরিবাহী লাইন সারের কাজ প্রায় নিরানব্বই শতাংশ সম্পূর্ণ হয়ে গেছে দুই একদিনের মধ্যে বাকি কাজও সম্পন্ন হয়ে যাবে রাজ্যের মোট আটটি বিদ্যুৎ সার্কেল রয়েছে বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে বিদ্যুৎ পরিবাহী লাইন সংস্কারের কাজ 95 শতাংশ সম্পন্ন হয়ে গেছে সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রাকপুজো প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান দপ্তরের মন্ত্রী রতন লালনাথ তিনি আরও জানান আগরতলা শহর রাজ্যের বিভিন্ন স্থানে ট্রান্সফর্মার পরিবর্তন করা হয়েছে ওভারলোড কমানোর জন্য অধিক ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার প্রতিস্থাপন করা হয়েছে দুর্গাপূজার আগে সামনে রেখে বিদ্যুৎ নিগম 475 টি ট্রান্সফর্মার মজুত রেখেছে এছাড়াও পূজোর দিনগুলোতে বিদ্যুৎ পরিষেবা 24 ঘন্টা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগমের সকল স্তরের কর্মীদের ছুটি বাতিল করে কর্মী

যাতে পুজোর দিনগুলিতে গোটা রাজ্যে যাতে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় সেজন্য বেশ কিছুদিন ধরে বেশ কিছু কাজ করছিল টিআরসিসি এটা প্রায় মেরামতের কাজ প্রায় শেষ নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে দু একদিনের মধ্যে সেটাও শেষ হবে আগরতলা শহর সমেত রাজ্যের বিভিন্ন স্থানে ওভারলোডেড আমি বহুদিন বলছিলাম ওভারলোড 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 সেগুলি ট্রান্সফার ট্রান্সফরমার ইতিমধ্যে আপগ্রেডেশন করা হয়েছে বিশেষ করে আগরতলা বেশি ওভারলোড আগরতলা বেশি ওভারলোড যেটা এটাকে প্রায় আমরা ট্রান্সফরমার হয় স্ট্রেংথেন করেছি নতুবা চেঞ্জ করে দিয়েছি এর এছাড়াও আমাদের বর্তমানে তারপরেও আমাদের চারশো পঁচাত্তরটা ট্রান্সফরমার মজুত রয়েছে এই দুর্গা পুজোর উপলক্ষে চারশো পঁচাত্তর ট্রান্সফরমার আমরা একদম মজুত করে রেখেছি যেগুলি চেঞ্জ করতে হয় চেঞ্জ করছি এবং মজুত রয়েছে আহ এবং পুজোর সময় যত আহ বিদ্যুৎ সাব ডিভিশন সাব ডিভিশন আছে এবং চব্বিশ ঘন্টা লাগাতার পরিষেবা বজায় থাকবে এটা আমি আশ্বস্ত করছি এবং সে লোককে কর্মীদের শিফটিং ডিউটিও ব্যবস্থা করা হয়েছে এবং দুর্গা সময় সকল বিদ্যুৎ পরিষেবাতে যুক্ত যত কর্মী আছে সবাই ছুটি বাতিল সেই আধিকারিক হোক প্রকৌশলীয় সব ছুটি বাতিল করা পাশাপাশি এদিন মন্ত্রী জানান বন্যা চলাকালীন সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে তাই বিদ্যুৎ কর্মীদের তাদেরকে এককালীন অনুদান অনুদান প্রদান প্রদান করা করা হবে হবে জন বিদ্যুৎ বিদ্যুৎ কর্মীকে এককালীন বলে জানান তিনি আরও জানান চারশো টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে পুজোর অনুদানের বাইরে অতিরিক্ত এই অনুদান প্রদান করা হবে মঙ্গলবারের মধ্যে এই অনুদান সকল কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এই অতিরিক্ত অনুদান প্রদান করতে গিয়ে বিদ্যুৎ নিগমের অতিরিক্ত ব্যয় হবে পঁচিশ লক্ষ বাহান্ন হাজার টাকা বিদ্যুৎ কর্মীরা সকল স্তরে বিদ্যুৎ কর্মীরা এবার বন্যার সময় অসম্ভব ভালো সার্ভিস দিয়েছে এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট তারপরেও কিন্তু অপরন্ত পরিশ্রম করেছে এবং নাইট ব্যাচও আমরা লাগিয়েছিলাম তো এখন সেজন্য তাদের এই নিরলস প্রচেষ্টা এবং সাহসিক ভূমিকা সন্তুষ্ট হয়ে তাদের সম্মানার্থে এককালীন আমরা অনুদান দিচ্ছি তাদেরকে এরকম কজন এরকম নিরানব্বই চুরানব্বই জন যত করবে সবাইকে আমরা সতেরোশো টাকা থেকে শুরু করে সবচেয়ে বেশি সতেরোশো টাকা সবচেয়ে কম চারশো টাকা আমরা দুর্গা পুজোর নর্মাল অনুদান ছাড়া শুধু বিদ্যুৎ নিমেল অনুদান ছাড়া যেটা পুজো পুজো অনুদান পায় পায় এছাড়া বিশেষ করে এই বন্যার সময় তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমরা সবচেয়ে বেশি সত্যশ তাদের ইয়ে অনুযায়ী জিএম এজিএম এরকম অনুযায়ী এবং চকিদার পর্যন্ত নাইট গার্ড পর্যন্ত চারশো টাকা এই এদেরকে চার হাজার দুশো চুরানব্বই জনকে দেওয়া হয়েছে অলরেডি আগামীকাল তাদের অ্যাকাউন্টে আজকে রাত্রেই ঢুকে যাবে কালকে এক তারিখ তাদেরকে আমরা তাদের নর্মাল বেতনের থেকে আলাদা করে দিয়ে দিচ্ছি এবং চার হাজার দুশো চুরানব্বই জন এই জন্য ব্যয় হবে গত বছর দুর্গাপুজায় সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা ছিল অষ্টমীর দিন গত বছর পুজোর দিনগুলোতে রাজ্যে সর্বোচ্চ তিনশো এগারো মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল এই বছর পুজোর দিনগুলোতে রাজ্যে বিদ্যুতের চাহিদা তিনশো নব্বই মেগাওয়াট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বিউরো রিপোর্ট আর ই নিউজ